guys, welcome back to the channel. We have to cover a long distance. Let's go again. Huh? Jamie, at kaisi dekho, ar kichu khoner moddhe pouchhbo. Ekhono onekta ta. তুমি উঠে গেলে একটু খাওয়া দাওয়া করার জন্য দেখি সকাল থেকে জল বলুন ভর দিবে বাহ সেই যে দোকান যতই ছোটখাটো হোক জলটা কিন্তু ফ্রিজের দিয়েছে একদম। আমি ভাবছি যে গ্রীষ্মকালে এই জলগুলো থাকে কোথায়, হ্যাঁ শীতকালে এত ঠান্ডা, গ্রীষ্মে এই ঠান্ডাটা থাকলে আমাদের কত সুবিধা হতো বলতো। বরফ ঠান্ডা জলের সাথে গরম গরম চা। তো ফাইনালি এতটা রাস্তা কভার করে আমরা শেষ পর্যন্ত পৌঁছলাম সেই মেলা প্রাঙ্গণে, যেখানে এই গাড়ির মধ্যে থাকা বাঁশ বা খুঁটিগুলো কাপড়গুলো একটা সুন্দর মেলার দোকান ঘরের রূপ নেবে। ডাবাগুলোতে ভর্তি ভর্তি খিচুড়ি থাকে, মেলার দিন প্রত্যেকটা মানুষকে খাওয়ানো হয়। গাড়ি করে বাড়ি পৌঁছতে আর মাত্র 17 মিনিটের মতো রাস্তা বাকি আছে। ঠিক এমন সময় রফিকের কাছে ফোন এলো যে তাকে নাকি আরো একবার যেতে হবে। কোথায়? সেই কুলি মুর্শিদাবাদ। মানে মুর্শিদাবাদের মতো অত দূর থেকে অতটা রাস্তা কভার করে এসে আবার সেই দিনেই মুর্শিদাবাদ যাওয়া, কি আর করা যাবে, ছাড়লো না, যেতেই হলো। এই দেখো এই ডান দিকটা হচ্ছে পূর্ব বর্ধমান আর মালিকটা হচ্ছে বীরভূম। দেখতে পাবে দোকানে, দাঁড়াও। এই দেখো দোকানটাই, দেখো লেখা আছে বর্ধমান। বর্ধমান থেকে কুলি যাওয়ার সময় মোরগ্রাম বলে যে জায়গাটা তুমি পাবে সেখানেই এই মজার ঘটনাটি ঘটে। ডান দিকে বর্ধমান, বাঁ দিকে বীরভূম, আর মাঝখানে রাস্তাটাই হচ্ছে বর্ধমান আর বীরভূমের বর্ডার। ক আর ল দিয়ে কৌশলে কথা কইব। দেখো কুলিতে ক্রিয়াকলাপ কমপ্লিট করে আবার কেটে পড়লাম আমরা। কিছু দূর যাওয়ার পর আচমকাই দাঁড়িয়ে পড়লাম নাম না জানা একটা জায়গায়। তেলে ভাজা খাওয়ানের লাইগা, সন্ধ্যাতে একটু মুখরোচক না খাইলে কি হয়? ব্রেড চপ, পেঁয়াজি, বেগনি, চিকেন পকোড়া, আর এটা কি ক্ষীর কদমের মতো ভেজিটেবল চপ, চারটে চারটে চপ, ওটাও ভেজিটেবল মনে হয়, চাউমিন, বাপরে কত কি। এত কিছু থাকলেও আমরা টেস্ট করেছি মাত্র 3টে জিনিস, ব্রেড চপ, তাও সেটা আমি খাইনি, ভেজিটেবল চপ ক্ষীরকদমের মতো যেটা দেখতে, আর হচ্ছে পেঁয়াজি। পেঁয়াজিটা এখানকার পুরো পেয়ারে লাল। তাইলে যাও, রাত্রি 10টা গাইস,
ভোর চারটে থেকে নিয়ে ভোর চারটে নয় ভোর চারটেতেই উঠেছি, কিন্তু ভোর পাঁচটা থেকে নিয়ে একদম রাত্রি দশটা পর্যন্ত প্রায় সারাটা দিনই গাড়ির উপরে, প্রায় কি সারাটা দিনই গাড়ির উপরে, মানে এতক্ষণ টাইম। যাই হোক, সুখবর এই যে এতটা রাস্তা পার হয়েও ফাইনালি বাড়ি এসেছি। গাড়ি থেকে নেমে বাড়িতে ফিরছি, টুপকে টপকে।